এখন স্বামীর ঘরে থাকবা, এখানে তোমার কাজ কর্ম, এখানে সবকিছু করবা। এখন এখানের মধ্যে আবার আল্লাহ কথা কইছেন, যেটার মধ্যে আবার একটা প্রশ্ন দাঁড়ায় থাকে, এই প্রশ্নের সমাধানটাও দেওয়া লাগে। স্বামীর গরু কার বাবার গরু যে কোনো গরু হোক, তাই দেখি মহিলারা ঘর থেকে বাড়িতে পারবে না নাকি? আল্লাহ রব্বুল আলামিন এটার জবাব দিচ্ছেন পরের অংশ। তোমাদের মন মরামতে যাইতে পারবে না, আমি আল্লাহ যেভাবে অর্ডার দিব সেইভাবে আপনারা, আল্লাহ যেইভাবে অর্ডার দিবেন সেইভাবে দেবেন। আল্লাহ অর্ডার দিচ্ছেন মহিলারা বেফর্দা হয়ে চলাফেরা করত, অর্থভঙ্গ হয়ে চলাফেরা করত, মুখ খুললে হাত খুললিয়া আল্লাহ শরীরের অনেক অংশ খুললিয়া মহিলারা ঘরের বাহিরে যেত। বর্বর যুগের অসভ্য মহিলারা, আল্লাহ কোন মহিলারা বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো ঘরের বাহিরে যেতে পারবে না, মাথা থেকে পা পর্যন্ত সোলানা ডাইকা দেবা। আপনারা কন ঘরের বাহিরে যাইবার সুযোগ আছে নি? কয় না সেখানে আছে না? তাহলে মহিলারা ঘরের বাহিরে যাইতে পারবো কেমনে? পর্দা লাগাইয়া। কি কইয়া? পর্দা কইয়া। এখন এখানে প্রশ্ন হইল, পর্দা কেন করব? কোন কারণে আল্লাহ পর্দার হুকুম দিচ্ছেন? কারণটা কই আমার মাস্টার শেষ, খালি কারণটা আমি কইবো, ভেটকা দিবার কোনো সুযোগ পাইব না, বই কারণ গুরুত্ব আছে। আমি কই একটা একটা করে আপনারা বই দিলেন, আল্লাহ কেন পর্দার হুকুম দিচ্ছে এই কথাটা আপনারা গণেন। এক নম্বরের কারণ, বেফর্দা মহিলা দ্বারা এরা ঠিকানা জাহান্নাম, ফর্দানিশীন মহিলা দ্বারা এরা ঠিকানা জাহান্নাম। আল্লাহ মহিলা গোষ্ঠীরে, আল্লাহ মহিলা গোষ্ঠীরে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত নিবার লাগি আল্লাহ পর্দার হুকুম দিচ্ছে। এক দুই নম্বর, বেফর্দা মহিলা দ্বারা এরার প্রতি বদনজর লাগে, ফর্দানিশীন মহিলাদের বদনজর লাগে না, আল্লাহ রব্বুল আলামিন মহিলাদের কি করবার লাগে